গত পর্বে আমরা অর্ডার লিস্ট গুলো দেখেছিলাম, যেহেতু আনঅর্ডার লিস্ট আমরা সেখানে দেখিনি বা ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য আমরা আসলে আনঅর্ডার লিস্টটা ওই ভিডিওতে ইনক্লুড করি নাই। তো আমরা আজকে আনঅর্ডার লিস্ট দেখবো, যেহেতু আনঅর্ডার লিস্টের কোনো সিরিয়াল থাকবে না, এই জন্য আমরা টাইপটাকে রিমুভ করে দিচ্ছি। আমাদের সেম আইটেম গুলোই থাকবে, কিন্তু এটা আনঅর্ডার, সো আনঅর্ডার লিস্টের জন্য ইউ এবং লিস্টের জন্য এল আমরা জানি, তো ও এর জায়গায় আমরা শুধুমাত্র ইউ বসিয়ে দিলাম এবং এটাকে আমরা সেভ করলাম। সেভ করার পর যদি আমরা এখানে ব্রাউজার থেকে দেখতে যাই, আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ অবস্থা হচ্ছে এরকম, আসলে ডিস্ক বা কেউ কেউ বলে থাকে বুলেট আকারে এখানে দেখাচ্ছে। তো আনঅর্ডার লিস্টেরও বিভিন্ন টাইপ আছে, আমরা সেই টাইপ গুলোকে যদি দেখতে চাই তো আমরা টাইপ গুলো দেখতে পারি। আনঅর্ডার লিস্ট আসলে আমি ইকুয়াল দিয়ে বারবার প্লাস দিয়ে ফেলছি, টাইপিং মিস্টেক আর কি। তো যাই হোক, টাইপ আমরা বিভিন্ন ধরনের দেখতে পারি, সেই ক্ষেত্রে আমরা বৃত্তের মতো বা সার্কেল আমরা দেখতে পারি। তো আমরা সেই ক্ষেত্রে যদি সার্কেল লিখি, সার্কেল আমাদের চলে আসছে এবং সার্কেল লিখে আমরা সেভ করলাম এবং ব্রাউজার থেকে রিফ্রেশ করলাম, তখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে বৃত্তের মতো দেখাচ্ছে, কিছু না লিখলে এরকম ডিস্ক বা বুলেট আসবে। আর এরপর হচ্ছে আমরা টাইপ চেঞ্জ করতে পারি, অনেক সময় আমরা স্কোয়ার টাইপের টাইপ লিখে থাকি, তো আমরা স্কোয়ার যদি লিখে এখানে রিফ্রেশ করি, রিফ্রেশ করে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা স্কোয়ার আকারে এরকম আসলে আনঅর্ডার লিস্ট গুলো দেখতে পাচ্ছি। তো মোটামুটি তিনটা টাইপের আনঅর্ডার লিস্ট আমরা দেখলাম। এই ধরনের অনেক তোমরা আরো ইন্টারনেট সার্চ করে আরো বিভিন্ন টাইপের আনঅর্ডার লিস্ট দেখতে পাবা, এবং এই টিউটোরিয়াল সিরিজের একদম প্রথম পর্বে একটা চমৎকার জিনিস দিয়ে দেওয়া হয়েছে। যারা প্রথম ভিডিও গুলো দেখো নাই, তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু মিস করে গেছো, তোমাদের উচিত সেই ভিডিও গুলো আসলে দেখে আসা। আর আগামী টিউটোরিয়াল পর্বে আমরা খুবই চমৎকার আরো একটা বিষয়ে উল্লেখ করবো এবং HTML এর মোটামুটি বেসিক পর্যায়ের জটিল একটা বিষয়, সেটা হচ্ছে টেবিল তৈরি করা। এবং আমি বলে রাখছি যে যারা সাবস্ক্রাইব করো নাই, তো তাদের কাছে এই টেবিল তৈরির ভিডিও গুলো অটোমেটিকলি আসবে না, অর্থাৎ ইউটিউবের এই ফিচারটা ব্যবহার করে শুধুমাত্র সাবস্ক্রাইবার যারা, যেহেতু তুমি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছো, তোমার তো একটা স্পেশালিটি আছে তাই না, তো সেই স্পেশালিটির জন্য শুধু সাবস্ক্রাইবারদের জন্যই সেই ভিডিও গুলো আসলে আমি রিলিজ করব বা পাবলিশ করব। তো সাবস্ক্রাইব যদি না করে থাকো, তাহলে টেবিলের যে ভিডিও গুলো সেই ভিডিও গুলো কিন্তু তুমি দেখতে পারবা না। তো তোমার উচিত আসলে সাবস্ক্রাইব করে ফেলা তাই না, সাবস্ক্রাইব করলে তো আসলে খুব ভালো জিনিস, তো ভালো কাজ বেশি বেশি করা। তোমরা সাবস্ক্রাইব করলে আসলে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের উৎসাহ বাড়ে, এই জন্য সবসময় চেষ্টা করবো সাবস্ক্রাইব করে ফেলতে। তো ভালো থাকো সবাই, দেখা হচ্ছে আগামী পর্বে।